মুক্তির পর থেকেই বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত সিনেমা জওয়ান। 25 সেপ্টেম্বর পর্যন্ত সিনেমাটি স্পর্শ করেছে 1000 কোটির মাইল ফলক। এতে নতুন রেকর্ড করেছেন বলিউড কিং, কারণ শাহরুখই একমাত্র ভারতীয় অভিনেতা এক বছরে যার দুটি সিনেমায় জায়গা করে নিয়েছে হাজারি ক্লাবে। বাংলাদেশে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং এদেশেও ইনকামে রেকর্ড করার পথে জওয়ান। জানা গেছে সিনেমাটি ব্যবসা করে নিয়েছে প্রায় 10 লাখ টাকা। বিষয়টি সোশ্যাল হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন দক্ষিণী সিনেমার বাণিজ্য বিশ্লেষক রমেশওয়ালা। 26 সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে বালা জানান, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে $1 মিলিয়ন রেকর্ড করতে যাচ্ছে শাহরুখের এই ছবি। জওয়ান নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস টাইমস জানিয়েছে, ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় 673.75 কোটি রুপি, আর গ্লোবাল বক্স অফিসে মাত্র 19 দিনে আয় 1000 কোটি ছাড়িয়েছে। 7 সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও মুক্তি পায় জওয়ান। সিনেমাটি যৌথভাবে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের সঙ্গে রংধনু গ্রুপ। বাংলাদেশের মোট 46টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল এ সিনেমা।